এখন হ্যাঁ কালকে সকালের দিকে থাকবে? কালকে সকাল বেলা বড় সামনা করবো না, আজকে দিয়ে দেবো কম বেশি করে। ও আচ্ছা, লাস্ট টাইম পুরো ভিড় যেমনটা দেখা যাচ্ছে, ঠাকুরই ঠাকুর, প্রচুর ঠাকুর, কিছু আর নাই, একটু বারকে দেখ বিভিন্ন ভ্যারাইটি। গেছে বিধান মার্কেটে সরস্বতী ঠাকুরের মূর্তি দেখছি, আমার সাথে আছে উত্তম। বাজার পুরো ভিড় যেমনটা দেখা যাচ্ছে পিছনে, প্রচুর রাস্তায় রাস্তায় একদম ব্যাপক সরস্বতী পূজা ঠাকুর, রাস্তা প্রচণ্ড জ্যাম, আওয়াজ কতটা ক্লিয়ার আই এম নট শিওর, বাট ঠিকঠাক। তো গাইজ, এই মুহূর্তে রাত্রি বাজে 10টা, আমি আর উত্তম বিধান মার্কেটে, বিধানবাগের ঠাকুর পরিক্রমা করছি, কোথায় কেমন ঠাকুর, রাস্তা ভর্তি ঠাকুর, লোক ভর্তি যেমনটা দেখা যাচ্ছে। তো সরস্বতী পূজা পুরো ধুমধাম করে, তবে এবার বিশেষ আকর্ষণ সরস্বতী ঠাকুরের সেলফি ঠাকুর, এটা কোথায় দেখা যাবে আমি জানি না, এটা খুঁজে আমি বেরোচ্ছি আজকে সন্ধ্যার দিকে, যাতে খালি খালি থাকে মার্কেট, কিন্তু আলটিমেটলি সব ভিড়, দেখা যাক কতটা কি দেখাতে পারি, সঙ্গে একটা ভিডিও ক্লিপ থাকছে, দেখে নাও সেটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নিও শিলিগুড়ি এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য। প্রচুর ঠাকুর, রঙে বেরঙ্গে ঠাকুর, আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠাকুর যাচ্ছে যেমন দেখা যাচ্ছে।
রাস্তা পার হয়ে তারপর দেখাবো আবার কিছু। ভুলে গেছে আমি এখন চলে আসি কাকাকে। কম দামে কত টাকা ঠাকুর আছে গো এখন? হ্যাঁ কালকে সকাল অব্দিও থাকবে? কালকে সকাল বেলা বড় সামনা করবো না, আজকে দিয়ে দেবো কম বেশি করে। ও আচ্ছা, লাস্ট কত টাকা দামের আছে তোমার কাছে? কত দামে লাস্ট আছে? লাস্ট আছে এখন 1500 টাকা দামের। 1500 লাস্ট 1500 টাকা বলছে। একা দামে কাপড় আছে দুইটা, দুই কথা আছে দুই তিন। তো তার টাকার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা লাইনে থাকবো, আমরা অনেক ভালো সুন্দর দেখাবো। তো আমরা এর সঙ্গে লাইনে থাকুন, আমরা আগে আসি। দেখালাম তো প্রচুর পরিশ্রম ভিড়ের মধ্যে, ভিড়ের মধ্যে এখন আমরা সেলফি ঠাকুর খুঁজতেছি। আমরা সেলফি ঠাকুর খুঁজে যেতে পারলাম না, আলটিমেটলি কেউ নিয়ে চলে গেছে। হয়তো খুব লিমিটেড স্টক থাকে সেলফি ঠাকুরের জন্য। খুব ভালো লাগলো, ফিলিংসটা একটু আলাদা রকম। এনজয় করো, কালকে দিনটা শুভ হোক। কালকের প্যান্ডেল দেখানোর জন্য প্ল্যানিং করছি কোথায় দেখানো যাবে। সুন্দর প্ল্যান দেখাবো, আজকে প্রথমে দেখালাম। কালকে কি দেখাবো? কালকে প্যান্ডেল দেখানো হবে। বলে একবার বলো আমাদের সবাই, সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি। ঠাকুর কিন্তু সব শুনতেছে, সহ্য করবে না, বলে দিচ্ছে। রাস্তাঘাটে একটু দেখে শুনে পার করতে লাগে। আর পুরো ভিড়, এখনো ভিড়। এখন বাজে রাত্রি 11টা বাজতে চললো, এখনো ভিড়। যেমনটাকে দেখা যাচ্ছে অনেকে ঠাকুর না বাকি আছে, ঠাকুর আরো আসছে। মোটামুটি চলবে আজকে, 12টা একটু একটু চলবে। এখানে অনেক অনেক ভিড়, এখানে এত ভিড় যে আপনাদেরকে বেশি ভিডিও দেখাতে পারলাম না বন্ধু। তো কষ্ট করে তোমরা একটু অবশ্যই কালকে বেলা একটু প্যান্ডেল দেখো। মানে বছরে একবারই হয় মা সরস্বতী, মা সরস্বতী সবার ভালো চায়, কারোর চায় তাই না? ঠাকুর সহ্য করবে না কিন্তু, ঠাকুর সব দেখতেছে, কিছু না কিছু একটা করবে। কে অবশ্যই ইয়েস। তো তোমরা এনজয় করো, কালকে দিনটা শুভ কাটুক। আরও নতুন নতুন কালকে তোমাদেরকে ভালো ভিডিও দেখাবো, এর থেকে বিশেষ প্যান্ডেল দেখাবো। আজকে প্রতিমা দেখানো হলো, কালকে তোমাদের একদম সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাবো।
তোমরা আশা করি তোমাদের দিনটা ভালো যাক, কাটবে চারজন গার্লফ্রেন্ড নিয়ে ফ্যামিলির সাথে, কিন্তু একটু জীবন বাঁচায়, নো গার্লফ্রেন্ড অনলি ফ্যামিলি, একটু জীবন বাঁচায় ঘুরবেন, দেখবেন যে জীবন বাঁচাতে যায়, তুমি আজে বাজে সেলফি দিবেন না।